Assalamualaikum viewers, আমি ফারজানা খান লাইভ হয়ে গেলাম একটা ছোট্ট একটা প্রবলেমের সলিউশন নিয়ে। সেটা হচ্ছে স্মাইল রিঙ্কলস। স্মাইল করার পর আমরা যখন এভাবে স্মাইল করি তখন এখানে রিঙ্কল পড়ে যায়। হ্যাঁ, মাঝে মাঝে অনেকেই রিঙ্কল পড়ে যায়। এই রিঙ্কল অনেক কারণে পড়তে পারে। যখন আমরা ফেস প্যাক ইউজ করি তখন যদি আমরা স্মাইল করি তখন কিন্তু আমাদের স্মাইল রিঙ্কলসগুলো পড়তে পারে। যখন আমরা ফেস প্যাক ইউজ করি তখন আমাদের সাধারণত রিল্যাক্স থাকা উচিত, কোনো প্রকার বেশি একটা নড়াচড়া না করা উচিত, এবং এরকম এটা খেয়াল রাখা উচিত যে আমাদের ফেসের স্কিন যেন বেশি টান না লাগে। কজ যখন আমরা ফেস প্যাক অ্যাপ্লাই করি তখন কি হয়, ফেস প্যাকের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে ওই ইনগ্রিডিয়েন্টসগুলোর যত ওয়াটার এবং ওই ইনগ্রিডিয়েন্টসগুলোকে যতটা সোক করা যায় আমাদের স্কিন কিন্তু আস্তে আস্তে সোক করে নেয়। হ্যাঁ, তারপরে কি হয়, আমাদের স্কিনটা টান ধরা শুরু করে। সো তখন যদি আমরা স্মাইল করি অথবা কথা বলি তখন কি হয়, তখনই আমাদের ফেসে রিঙ্কেলসের সৃষ্টি হয়। এটা আরও বিভিন্ন কারণে হতে পারে, ঠিকমতো ঘুম না হওয়ার কারণে হতে পারে, আর বিভিন্ন কারণে কিন্তু এই রিঙ্কেলস প্রবলেমগুলো হয়। সো এই রিঙ্কেল থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটা কাজ করতে পারি। আর আমার কিন্তু স্মাইল রিঙ্কেলসের প্রবলেম কয়েকদিন ধরে আমি ফেস করছি। আমি দেখছি যখন আমি স্মাইল করি এভাবে তখন এখানে কিন্তু রিঙ্কেলস পড়তেছে। জানি না আপনারা কতটা ভালোভাবে দেখতেছেন, বিকজ এটা একদমই হালকা পড়ছে, অনেক বেশি পড়ে নাই। সো এটা মেবি লাইভে ভালো ওরকম নাও বোঝা যেতে পারে। তো স্মাইল রিঙ্কেলসের জন্য আমরা একটা মাসাজ করতে পারি, ডেলি মাসাজ। এটা নিজেই আমরা করতে পারি। সেজন্য আমরা ইউজ করতে পারি যে কোনো এসেনশিয়াল অয়েল অথবা আমাদের রোজা ঘি, যেটা এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। তো আমাদের রোজা ঘি যেটা স্কিনের জন্য খুব ভালো, শুধু খাবার হিসেবে না, স্কিনের জন্য অনেক ভালো। রোজা ঘি এটা 300 গ্রাম পরিমাণে আছে, এটা প্রাইস হচ্ছে 410 টাকা। এটা আমাদের 600 গ্রাম পরিমাণে হয়, যেটার প্রাইস হচ্ছে 780 টাকা। এটা 170 গ্রাম পরিমাণে হয়, যেটা প্রাইস হচ্ছে 240 টাকা। ওকে, তো এটা তো খাবার হিসেবে অনেক অনেক ভালো, এবং এটা আমরা বিরিয়ানি, পোলাও এবং ডিম ভাজি করাতেও কিন্তু আমরা ঘিটা ইউজ করতে পারি। এখন আসেন, এটা স্কিনের কি বেনিফিট দিবে। এটা কিন্তু স্কিনের এসেনশিয়াল অয়েল হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, আমরা যদি একটু এডিট মুভ করি। ওকে, সো এটা স্কিনের এসেনশিয়াল অয়েল হিসেবে কিন্তু কাজ করতে পারে। এটা আমরা ইউজ করে আমাদের ফিঙ্গার টিপসের সাহায্যে আমরা কিন্তু ফেসে মাসাজ করতে পারি। যে মাসাজের মাধ্যমে আমাদের ফেসের যে স্মাইল করলে যে রিঙ্কেলটা পড়ে এই রিঙ্কেলটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। সো সেই মাসাজটা আমরা প্রতিদিন করতে পারি, রেগুলারলি এবং খুব সহজ উপায়ে কিন্তু করতে পারি। সেটা কীভাবে, সেটা হচ্ছে এভাবে। ফার্স্টে আমরা হচ্ছে যে ঘি নিব, আমি এখন ঘি নিলাম না, আপনারা ঘিটা নিয়ে নেবেন। এটা ঘি অথবা যে কোনো এসেনশিয়াল অয়েল, ইটস ভেরি গুড ফর ইউর স্কিন হেলথ। সো আমরা ফার্স্টে ফিঙ্গার টিপস ইউজ করবো, জাস্ট তিনটা ফিঙ্গার ইউজ করবো। ফিঙ্গার টিপস ইউজ করে এইভাবে করে আমার হেজাব করা, এই জন্য আমার পুরোটা আসতেছে না ফেসে। আপনার পুরো ফেসে এভাবে করবেন, 6 বার করবে, একবার করেছি, 2 বার, তিন, 4 বার। এই যে আমাদের যে চিন থাকে এখানে, এখানে মাঝখান থেকে শুরু হবে, 5 বার, 6 বার। আরেকটা কথা, আমরা যখন মাসাজ করি অথবা আমরা ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করি আমরা অনেক বেশি প্রেশার দিয়ে ফেলি মাঝে মধ্যে, এটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে। অনেক বেশি প্রেশার দেওয়া যাবে না, হালকা করে মাসাজ করতে হবে। নেক্সট আমরা যে মাসাজটা আমাদের ফেসে করব
স্মাইল রিঙ্কেলসের জন্য সেটা হচ্ছে এরকম দুইটা আঙুল ইউজ করব, দুইটা আঙুল ইউজ করে এরকম স্মল স্মল সার্কুলার বানাবো, হ্যাঁ এরকম সার্কেল, সরি সার্কুলার না, সার্কেলের মতো বানাবো। আচ্ছা এটা হলো দুইবার, তিন, চার, পাঁচ, ছয়। আচ্ছা নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা এরকম করে আঙুলটাকে এরকম সার্কেল মোশনে নিব, নিয়ে এইরকম আপনারা একদম এই পর্যন্ত যাবেন গাদে, সিক্স হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা এক পাশ এক পাশ করে এই যে এভাবে সার্কেলের মতো করে ফেসটা মাসাজ করতে পারি। আচ্ছা তা আরেকটা কি মাসাজ হবে, আরেকটা মাসাজ হবে এরকম, এই যে এখান থেকে, তিন, চার, পাঁচ, ছয়, এরকম সিক্স টাইমস করে কিন্তু আমরা ডেইলি যদি মাসাজটা করি তাহলে আমাদের ফেসে স্মাইল করার পর যে রিঙ্কেলসটা আসে সেই রিঙ্কেলসটা কিন্তু আসবে না। আচ্ছা কে যেন কমেন্টস করছে, আমি একটু কমেন্টসটা পড়ে দিই, চশমা ছাড়া দুনিয়া অন্ধকার। মার্জিয়া আক্তার, আসসালামু আলাইকুম দোস্ত, ওয়ালাইকুম আসসালাম দোস্ত। আচ্ছা ওকে, এটা ছিল আমাদের ঘি সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন, অ্যান্ড আমাদের স্মাইল রিঙ্কেলস সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন। আশা করি সবাই এটা বাসা প্র্যাকটিস করবেন এবং আমাকে জানাবেন যে কার কীরকম কী বেনিফিটস হলো এবং কে কীরকম বেনিফিটেড হলেন, এবং অবশ্যই কোনো কমপ্লেন্টস থাকলেও কিন্তু আমাদেরকে জানাবেন, আমাদের ইনবক্স তো রইলই, তাছাড়া আমাদেরকে কল করতে পারেন 0170-565-3890 এই নাম্বারে, 0170-565-3890 এই নাম্বারে, তাছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.rosapureorganic.com। আমি আবারও বলছি www.rosapureorganic.com, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেটা হচ্ছে রজা পিওর অর্গানিক, এবং আমাদের চ্যানেলে একটা বেল বাটন প্রেস করে দিবেন যেন আমাদের কোনো ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান, এবং আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন রজা পিওর অর্গানিকে, এবং আমাদের আরেকটা পেজ আছে যেটা হচ্ছে রজা অর্গানিক ফুডস, ওইখানে কিন্তু আপনারা স্কিন কেয়ার সহ ফুড আইটেম সব পেয়ে যাচ্ছেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।